السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم فلم يستجي لا يستجيبون لكم إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامه يكفرون بشرككم ولا ينبئك مثل خبير يا ايها الناس انتم الفقراء الى الله {والله هو الغني الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারোখাল ইবোরোহিমালা অলি ইবোরোহিম ইন কাহিমি দুম্মে জিদ টোকনগর দারুল হদিস আলী মাদ্রাসা সংলগ্ন মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তফসিরুল কুরান মাহফিল দু হাজার আঠারো এর সম্মানিত সভাপতি শেখ একে এম আব্দুল রশিদ ইভ নেয় সাবেক অধ্যক্ষ টোকনগর দারুল হদীস আলিম মাদ্রাসা অন্যান্য মুফাসিন এক রাম সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ ওলামা এ কেরাম ঐমতল মাসাজিদ সম্মুখে সমাবেত সম্মানিত বেড়াদারানি ইসলাম পর্দার অন্তরালে সম্মানিত মাদারা ইসলাম আল্লাহ তবর কালার দিকে মতামাজ্য হচ্ছি একত্ববাদী হয়ে যিনি এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন সম্মানিত ভাইগণ। রাত যেহেতু অত্যন্ত শীত শীতের রাত এখন অনেকটা সময় গড়িয়েছে এই জন্য সরাসরি তা সিরে চলে যাচ্ছি আল্লাহ তালা তৌফিক দান করুন আজকে আমার বিষয়টি হল বিষয়টি আমি নির্ধারণ করেছি মানুষ কেন আল্লাহর সাথে সৃষ্টিকে শরিক করে সিরকের মূল কারণ কি। এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ কোরআনের আলোকে কিছু তা পেশ করব সিরক হল এমন একটা মহাপাপ যেটা তাও বা ছাড়া মারা গেলে ক্ষমা নেই শির্ক হলো এমন একটি পাপ এই পাপ যদি কেউ না করে মৃত্যুবরণ করে তার সকল কবিরা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মুসলিমে মেরাজ অধ্যায়ে হাদিসটি এসেছে অন ইউরিন এই উম্মতের যে ব্যক্তি সিরিক না করে মারা যাবে আল্লাহ তালা তার মুখ হেমাত সব মহাপাপ কবিরা গুনা যেই গুণাগুলি জাহান্নামে নামে নেবে এমন সব গুণা আল্লাহ মাপ না চাইলেও ক্ষমা করে দেবে কিন্তু শর্ত কি শিরিক না করা মানুষ শিরিক করে কেন যে কারণে শিরিক করে সেই কারণটা কি আপনারা জানতে চান শিরিক কেন করে এই জন্য করে যে মানুষ তালা সম্পর্কে জানে না আল্লাহর বড়ত্ব তার অনন্ত 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 অসীম 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 ক্ষমতা তার এই যে আটশো কোটি মানুষ সকলেই মিলে যদি আল্লাহর শক্তিকে অনুমান করে যে আল্লাহ তো অসীম 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 শক্তির মালিক আল্লাহ বলেন আল্লাহ তার ছে অনন্ত শক্তির মালিক সারা পৃথিবীর কুল লোক সমস্ত ফেরেশতা জিন মানব টোটাল সৃষ্টি জগৎ সকলে মিলে যদি আল্লাহকে আল্লাহর একটা সেপদ একটা গুণ নিয়ে কল্পনা করে যে আল্লাহ এত বড় জ্ঞানী এত জ্ঞানী এমন মহাজ্ঞানী অনন্ত 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 জ্ঞানী মানুষ যত বড় কল্পনা করবে তার জ্ঞানের বিষয়টাকে আল্লাহ তার চেয়েও অনন্ত অসীম বড় জ্ঞানী মানুষ জিন কুল মাখলুকাত তাদের সমস্ত কল্পনা জল্পনা দিয়ে জ্ঞান বিজ্ঞান দিয়ে যন্ত্র দিয়ে আল্লাহ যে কত বড় জ্ঞানী এটা আয়ত্তে আনতে নয় তুমি আল্লাহকে বুঝো আল্লাহকে জানো। আল্লাহর নিরানব্বই নাম নিয়ে স্টাডি করো যত স্টাডি করবা আল্লাহ তোমার স্টাডির অনন্ত অসীম ধরা ছোঁয়ার বাইরে ধরতে পারবা না কত বড় কল্পনা করবা মানুষ কেন সিরিক করে মানুষ অনেকে সূর্যকে সেজদা করে কেউ চন্দ্রকে সেজদা করে সে সূর্য আর চন্দ্র বিরাট বিরাট দুই সৃষ্টি কেউ এই পৃথিবীকে সেজদা করে পৃথিবীকে মা বলে জগদ্ধাত্রী মা 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 মা, মা বলে পৃথিবীকে পূজা করে জগদ্ধাত্রী বলে পূজা করে পৃথিবীটা বিশাল তার কাছে চন্দ্রটা বিশাল তার কাছে সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান আরে এত বড় সূর্য তার তাপ না হলে বরফে সব মারা যেতাম সূর্যের ভিতরে কি আছে বলা যায় না কার ভেতরে কী আছে বলা যায় না এখন সূর্যকে পূজা পূজা করা শুরু করল কিন্তু যে আল্লাহ একটা গ্যালাক্সির মধ্যেই দশ হাজার কোটি থেকে ত্রিশ হাজার কোটি নক্ষত্র আর সূর্য সৃষ্টি করে রেখেছেন এই লোকটা সে আল্লাহ সম্পর্কে কিছুই জানল না সে সূর্যের মারেপথ হাজির করছে কিসের মারেপথ সূর্যের মারে পথ হাসিল করছে সূর্য এই বিশাল তেরো লক্ষ পৃথিবীর সমান কিন্তু সূর্য যেই মিল্কিওয়ে গ্যালাক্সি বা ইউনিয়নের ভেতরে থাকে এই ইউনিয়নের মধ্যে সূর্যের মতো আরো তিরিশ হাজার কোটি নক্ষত্র সূর্য রয়ে গেছে সেই এক একটা সূর্য নক্ষত্রের সামনে এ সূর্য একটা ক্রিকেটের বলের মতো মনে হবে ওই রকম দশ হাজার থেকে তিরিশ হাজার কোটি নক্ষত্র সূর্যওয়ালা গ্রাম আছে আকাশে এগারোশো কোটিরও বেশি একটা চড়ই পাখি দেখলে আমরা বুঝি চড়ই পাখির বাসা দেখলে বুঝি চড়ই পাখিটা কদ্দূর হবে ঠিক না বাসা দেখলে বুঝি পাখিটা কত বড় ঈগল পাখির বাসা দেখলে বুঝি এটা চড়ুই পাখি থেকে অনেক বড় বাসা অনুসারে বাসাওয়ালা পাখিটার অনুমান করা যায় করা যায় কি না ও ভাইরা মাটিতে একটা গর্ত দেখলে বুঝি এই গর্তে কি রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে না শিয়াল থাকতে পারে ঠিক নয় কি আইডিয়া হয় না আইডিয়া হয় এত বড় আকাশ একটা সূর্যই তেরো লাখ পৃথিবীর সমান তিরিশ হাজার কোটি নক্ষত্র সূর্য কত বিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর সমান এই রকম গ্যালাক্সি যদি এগারোশো কোটি থাকে আল্লাহ হ্যাঁ ইগলের বাসায় এত বড় ইগলটা তাহলে নিশ্চয়ই বড় যে আল্লাহর সৃষ্টিটা এত বড় সেই আল্লাহ কত বড় শেয়া কত বড় আল্লাহ আকবার এই সাত আকাশ এই বিশাল বিশ্বজগতকে আল্লাহর শুধু হাতের তালু আল্লার অনন্ত সীম অস্তিত্ব বাদ দিলাম হাতের তালুতে রাখলে মহাকাশকে মনে হবে মানুষের হাতে রাখা সাতটা সরিষার দানা এখন সূর্যকে বুঝলা সূর্যের মারফাত হাসিল করলা সূর্যের যিনি ষষ্ঠা সাহান শাহ রাজা ধীরাজ তার মারে তোমার কিছুই জানা হলো না তো তুমি তারে সাহায্য করবা কেমনে তুমি তো সূর্যকেই বড় মনে করবা ঠিক না কি খাজা বাবার মারে হাসিল করছে খাজা বাবার যে আল্লাহ খাওয়ায় যে আল্লাহ খাজা বাবার পেশাবটা এক সেকেন্ড আটকায় দিলে খাজা বাবা বুজুর্গি কারামতি ব্যাগ থুইয়া বাবারে মারে কইয়া চিৎকার করতে করতে হাসপাতালের দিকে দৌড় মারবো সেই সেই আল্লাহ চিনলা না খাজা বাবারও চিনলা হ্যাঁ কেন নিত্য এক মূর্খ জাতি আছে খ্রিস্টান ক ইসা আল্লাহ নজবিল্লা আল্লাহ কয় কেমনে আল্লাহ হইল ওরা দুইজনে তো খায় ঈশায়ও খায় তার মাও খায় খাইনে না মানুষ আবার মাবুদ হয় কেমনে ও তো খাওয়া বন্ধ করে দিলে মাবুদের যান শেষ এরকম টোটকা মাবুদ নিজেরে তো তার জীবন যা যায় অবস্থা খানা পানির ভাবে তোমার কি বাঁচাইবে এ হ্যাঁ একটু ভাত একটু তরকারি মাছ গুস্ত শরীরে ঢুকিয়া তারে একটু পাওয়ার না দিলে শক্তি না দিলে শুয়ে পড়ব মাথা সব কদি ভরি যাইব হে বলে মাবুদ। বুধ যে খায় হে গোলাম হে কখনো মা হইতে পারে না মা হইতে হইলে খাইতে পারতিও ঠিক না মানুষ কেন শিরিক করে মানুষ আল্লাহকে জানে নাই জানছে খাজা বাবার এই জন্য খাজা বাবার সামনে শেষ পড়ছে আল্লাহরে জানে নাই পুজো আল্লাহর এবাদত করে নাই কেউ আছে মূর্তিকে কে জানছে মূর্তি হ্যাঁ ভুয়া জানা জানছে মূর্তি এটার কত ক্ষমতা ইব্রাহিম আল্লাহ সাল্লাই তো দেখাই দিছে ক্ষমতাটা কদ্দূর কুড়াইলের কোপ চাপাতির কোপ খাইয়া মা বুধ সব আহত নিহত হ্যাঁ এরকম মরা মাবুদের কোনো দরকার আছে নি তা সে আমরা অত কত আমরাই তো কত শক্তিশালী হ্যাঁ মাবুদের বানাইতেও পারি ঘুষিও দিতে পারি লাথিও মারতে পারি এরকম মাহবুদ এগুলি হ্যাঁ মূর্তি মূর্তি আবার কিসের মাবুদ ভিতরে খড় কুঠা আর বাঁশের লাঠি হ্যাঁ এগুলি আবার মাবুদ এগুলির আবার এগুলি জানে বলা আবার বিশেষজ্ঞ হয় এগুলির উপরে ডিগ্রিও নেয় সি আস্তাক ফেরুল্লাহ মানুষ যদি জানতো এই মাজার ওয়ালা একটা ফকির নির্ভোলা এর বাবা ফকির আছিল মাও ফকির নি আল্লাহর ফকিরনি নি আল্লাহর ফকির আল্লাহ না খাওয়াইলে এর বাপ বাপের যদি আল্লাহ না খাওয়াইতো তাহলে যে বীর্য থেকে এই ফকির নির্ভুত সৃষ্টি হয়েছে ওইটাও সৃষ্টি হইত না এও সৃষ্টি হইতো না ওর কাছে কি আছে আমরা সবাই ফকির নির্ভুত আমি যে আয়াত করছি ফাঁতের কোরআনের একটা আয়াত আসি সব মানুষের ভকির ফুট বানাই দিছে ফকির বানাই দিছে ফকিরের পোলা বানাই দিছে আমি কাজী ইব্রাহিম আমি এক ফকির আমার বাবা মৌলানা আব্দুল গনি আরেক ফকির মা মার ওকে আবেগমে আরেক ফকিরনি সব ফকিরের গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী শুদ্ধ আমরা ফকিরের জাত আপনারা কি জাত গ্রামে কোনো ফকিরনি আরে আরেক ফকিনের কাছে হাত পাচ্ছে জীবনে দেখছেন কারণ ফকিনীরও একটা প্যাস্টিজ আছে মান সম্মানের বিষয় আছে ফকিননি হইলে কি হয়েছে তোর কাছে চাইতাম না ঠিক না মান সম্মান আছে ফকির নিয়েও কখনো আর ফকির নিয়ে হাত পাতে না তো তুই এম পাস করি ডক্টরের ডিগ্রি নিয়ে যে মাজারের কাছে চাইলি ওই বেড়া তো আরেক ফকির নির্ভুত হ্যাঁ হে তো মরা ফকির আমি তো জিন্দে আছি কিছু নড়াছড়া করতে পারি ও তো নড়াছড়ারও ক্ষমতা নাই তো কোন আকলে তার কাছে চাইতে গেলে হ্যাঁ গাড়ি চালাইয়া গিয়া যে গাড়িও চালাইতে পারে না কথাও কইতে পারে না তার কাছে নির্বাচনের বিজয় চাইয়া বসে গেছি হ্যাঁ তুই ওই মাজারওয়ালারে চিনলি তোর আল্লাহ রে চিনলি না মাজারওয়ালা ওই মানুষটার মতো হাজার হাজার লক্ষ কোটি 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 মাকলুককে যে আল্লাহ এক কোন এক কোন ভয়া দিয়ে চালায় তুই সে আল্লাহরে বুঝলি না তুই বুঝলি মানুষ মানুষের এই জ্ঞানের অভাব থেকে সে সৃষ্টিকে বুঝে সষ্টাকে বুঝে নাই এই জাহালাত এই মূর্খতা এই অজ্ঞতার কারণে দুনিয়াতে যত সিরিক হচ্ছে ইব্রাহিম আলাহ বুঝছে বড় বড় এইসব দেব দেবীর হাতে কিচ্ছু নেই ক্রুয়েল এক কানে যথেষ্ট এগুলির সর্বনাশ করার জন্য মেরে দিছে না পরে মূর্তি বলারা ওনারে তাদের বড় দেবতা আগুন অগ্নি দেবতা অগ্নি দেবতার মধ্যে ফেলাইছে সেখানেও কাজ হয় নাই কুল্লায় কুন ই বরদা ওয়া সালামান আকাশ থেকে যে আল্লাহ কায়েনাতের কুল কায়েনাতের মালিক গোটা সৃষ্টি জগতের উপরে হুকুম চালাবার জন্য হুকুম চালাবার মতো একজনেরই আছে আর কেউ নেই কে আছে তিনি এক আল্লাহ মানুষ গোটা মানব জাতি মিলে যদি একটা মশার উপরে হুকুমত চালাইতে চায় না একটা মশাকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নাই মশার বিরুদ্ধে কত জেহাদ যে বাংলাদেশে ঘোষণা হয় এক এক মন্ত্রী এসে এক একবার মশার বিরুদ্ধে জেহাদে আকবার হ্যাঁ তার বিমান কামান অস্ত্র পাতি সব নিয়ে মশার চোদ্দ গোষ্ঠী সাফ করি ফেলবো মশায় কয় সার আমাদের মতো বহুত এরকম তর্জন গর্জন অনেকে করে গেছে যতই গর্জন করছে আমাদের কামড় না খাইয়া হ্যাঁ উপায় ওনার হয় নাই কাম কাম কামড়াইছি যিনি আমাকে নিভাত করার জন্য আইসে উনিও কামড় খাইছে নমরুদকে মারি ফেলাইছি আমরা আমাদের একজন ল্যাংরা সদস্য দিয়ে আর আপনি আর কি নমরুদ আছিল সারা বিশ্বের বাদশা ঠিক কি না চারজনে সারা বিশ্বকে শাসন করছে দুইজন কাফের দুইজন মুসলমান তোর মধ্যে একজন আছিল নমরুদ নমরুদ খাওয়া মশা আমরা তুমি আর কুদ্দুর বল্লাদিনত মিন যাদেরকে ডাকো আমার বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া ওই যে খেজুরের দানার উপরে খেজুরের বিচির উপরে পাতলা পর্দা আছে আসে না নাই ওই পাতলা পর্দাটাকেও ওইটার অধিকারী হইয়া ওইটার মালিক হইয়া ওইটাকে শাসন করার ক্ষমতা ও মালিক তবু মাহুদে সদ্য গোষ্ঠীর নাই গোটা দুনিয়া চালাবি কেমনি খেজুর বিচির উপরের পর্দাটাকে শাসন করার ক্ষমতা ও তো এখন মালিক শাসন করতে পারে যে যেটার মালিক হয় সে সেটাকে শাসন করতে পারে মারতে পারে কাটতে পারে সারা পৃথিবীর মানুষ সব বৈশা বৈশা কত এই খেজুর বিচির পাতলা পর্দা তুই মোটা হই যা এত পাতলা কেন হইলি আমেরিকার ট্রাম্প আছে যদি কয় এই আমি পরাশক্তির প্রেসিডেন্ট সারা দুনিয়ার পরমাণু বড় বড় আয়োজন আমার হাতে তুই এত পাতলা কেন হইলি তুই এত হালকা কেন হইলি খেজুরের গোসরাজেরও মোটা এরকম মোটা হই যা আমি ট্রাম্প বলছি এক্ষুনি হইতে হবে হ্যাঁ খেজুরের পাতলা পর দেখব আপনি ট্রাম্প হন আর কী হন আপনার কথায় আমি আপনার খাইও না আপনার গাইও না জানে কেন আমি যার খাই তার গাই তার হুকুম পালন করি উনি আমার পর্দা পাতলা বানাইছে পাতলায় থাকুন ঠিক কি না ঠিক নি মুসলমান সারা বিশ্ব কাজ শাসন মানে এক যারা দুনিয়াকে শাসন করার আইন বানায় ওই বেচারা করে বুড়া বানাইছে কে আল্লাহ আল্লাহর এই আইনটা প্রতিহত করস না চাই নেই আল্লাহ চাই তোরা বুড়া হোস তোরা বুড়া হ তোরা চা আমরা বুড়া হমু না কি বলেন বুড়া না হয়ে উপায় আছে আল্লাহর দুর্লঙ্গ বিধান প্রত্যেক প্রাণী মাত্রই প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ করে চলেছে একদিন হবে কিনা মৃত্যুর একটা সেকেন্ড যায় মানে একটা সেকেন্ড চলে গেল মানে আমার একটা অংশের মৃত্যু হয়ে গেল মানুষ কতগুলো দিন রাতের নাম দিন রাত শেষ কবরে চলে যাবে ঠিক কি না একটা সেকেন্ড গেল মানে আমার এক মৃত্যু হয়ে গেল একটা মিনিট হারিয়ে গেল আমার ছোট্ট একটা মরণ হয়ে গেল প্রতি সেকেন্ডে মরতেছি আমরা আল্লাজি খলকল মৌ তেওয়ালা হায়াত লে বেলু হকুম এই হকুম আস ন হায়াত মদ মদ হায়াত চব্বিশ ঘন্টা চলো মান বাঁচতেছিও বাঁচতেছিও মরতেছিও আজকে বারোটা ঘন্টা কাটাইছি আমার জীবনের একটা বড় অংশের মত হয়ে গেছে আমার জীবনের একটা বড় অংশের মৃত্যু হয়ে গেছে ঠিক কি না ও মুসলমান একদিন এই সেকেন্ড এই মিনিট এই ঘন্টাগুলো এগুলোর মৃত্যু হইতে 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 যেদিন সেকেন্ড একটা ওর হারিয়ে যাবে একটা সেকেন্ড বাকি ছিল ওই সেকেন্ডের মৃত্যু হয়ে গেছে আমি আসতে নাই ঠিক না এই পৃথিবীর এক যারা শাসন করার ক্ষমতা কোনো ফেরাউনের হয় নাই কোনো নমরুদের হয় নাই কোনো সাধাদের হয় নাই কারোই হয় নাই কারো হবেও না হবে পুরো ক্ষমতা কার কার আল্লাহ আল্লাহ সম্পর্কে না জানলে সিরিক করবেন কে খাওয়ায় এটা না জানলে সেরিক করিয়ে ফেলাইবেন খাওয়ায় এটা না জানলে শিরিক করবেন হুম চেয়ারম্যান সাহেব গম পঞ্চাশ বস্তা দিছে চেয়ারম্যান সাহেব আপনি তো খাওয়াইছেন গত গত বছর পঞ্চাশ বস্তা গম দিচ্ছেন আপনি খাওয়াইছেন এই বছর আশায় আসি কি করবেন চিন্তা করেন সিরকে আকবর সিরকে আকবর চেয়ারম্যানে খাওয়াই নেই গম এগুলি চেয়ারম্যানের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বানাইতে পারে গমেগুলি চেয়ারম্যানে বানাই না কে বানাইছে কে বানাইছে আল্লাহ বানাইছে একটা গম তৈরি করার ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত মখলুক মানব দানব ফেরেশতা একসাথে হলেও একটা গম বানাইবার প্রযুক্তি তাদের নাই কারণ একটা গম বানাইতে সূর্য লাগবো তোরা সূর্য পাবি কই আল্লাহর সূর্য ছাড়া একটা গম তৈরি হইতে এই বিশাল সূর্যের ভূমিকা লাগবে চাঁদের ভূমিকা লাগবে লাগবে কি না হ্যাঁ পৃথিবীর এই অক্সিজেন অক্সাইড পরিবেশের ভূমিকা লাগবে মাটির ভিতরে যে মৌল পদার্থ আছে তামা আছে পিতল আছে আয়রন আছে কত কি প্রত্যেকটার ভূমিকা লাগবে লাগবে কি না কই পাইবা চেয়ারম্যান সাহেব হলো পাইপলাইন রিজিকাসার পাইপ লাইন বাবা হল পাইপ লাইন স্বামী হল পাইপ লাইন স্বামী হইয়া স্ত্রীর কাছে রিজিক আসে কার কাছ থেকে স্বামীটা পাইপ লাইন ঠিক না গুদাম কোথায় আল্লার কাছে অফিস সমায়ের কোকম ও মা দুন তবু রিজিক সব ওইখানে নিচে না ওখান থেকে নামিয়ে আসে নিচে আসে কোত্ থেকে আসমানে আল্লাহর কাছে ভান্ডার ওনার কাছ থেকে আসে জমিনে কেউ নাই মালিক আছে মালিক নাই করে যখন সষ্টার মারেফাত তার নাই সৃষ্টির মারেফত হাসিল করে বসে আস গোলামেরে মালিক বানাই বসে আস ঠিক নয় কি ও ভাইরা ইউনিস ইসলাম যখন তিমি মাছের পেটে চলে গেছে একটা তিমি মাছ এক বেলায় চার টন খাওয়ার খায় এক হাঁ করলে চার টন তার ভিতরে ঢুকতে কয় টন এক টনে কয় মন সাড়ে সাতাইশ মন চার সাড়ে সাতাইশ মনে কত হয় একশো একশো দশ মন একবার হাঁ করলে একশো দশ মন তার পেটে যায় এরকম একটা মাছে কারে খাইছিল ইউনিস কে খাইছিল কোন খাজা বাবা ওনারে বাঁচাইছিল হ্যাঁ কোন মাজারওয়ালা কোন পীর বগীর কোন দরবার শরীফের হ্যাঁ মাহবুবের রব্বানি কুতুবের কে যাইয়া উদ্ধার করছিল কে উদ্ধার করছিল ফলৌলাহু কন মিনল মুসব্বেহীন সে যদি লাই লাহে লন্ত শভানক ইন্নি কুন্তুমিন জলবিন এই তস্বি না পড়তো লালা বিস বি বত নি ইলয়া ও মেয়ু বা সোন ওই তিমির পেটে কেয়ামত পর্যন্ত শিঙ্গার ভুৎকার পর্যন্তই উনুস্কে থাকতে হইত এ আয়াতের ভিত্তিতে ওলামায় কেরাম কেরাম বলেন ওই তিমি মাছটা এখনো জিন্দে আছে কারণ আল্লাহ বলতেছেন যে এর পেটে কেয়ামত পর্যন্ত তাকে থাকতে হইতো মানে এটা কেয়ামত পর্যন্ত আয়াত প্রাপ্ত নাহলে কেন এটা বললেন যেখানে বাছার সম্ভাবনা সম্ভাবনা জিরো মাছের পেটে চলে গেছে আর বের হওয়ার কোনো সম্ভাবনা তার শক্তিতে আছে জিরো একদম জিরো জিরো সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই কিন্তু মানুষের তো একজন মাহবুদ দরকার একজন আল্লাহ দরকার যত বড় বিপদে ভরে যাই ডাকলে উনি আমার আগে আমার কথা শুনি ফেলবেন এমন একজন মাহবুদের দরকার আছে না নাই হাজরত নূহ আলাইহিস সালাম মৃত্যু সময়ে তার ছেলেকে ওসিয়ত করেছেন ওয়ালাম লাউ আন্নাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা হালকাতুন মুবহামা লাকাসে মতুহুন্ লাইলাহৈল ও আমার পুত্র জেনে রাখো সাত আকাশ সাত জমিন যদি একটা লোহার গোল্লায় পরিণত হয় সেই লোহার গোল্লা লোহার পিণ্ডের ভিতরে তুমি বন্দী হয়ে যাও সাত আসমান মিলে একটা লোহার খণ্ড হয়ে গেছে সেই খণ্ডের ভিতরে তুমি আটকা পড়ছ বাঁসার উপায় কি কোনো উপায় আছে কিন্তু তুমি যদি ওই লোহার খণ্ডের ভিতরে আটকা পড়লে যদি বলো লতে সাথে সাথে মহাবিশ্ব যেটা লোহার খণ্ডে পরিণত হয়েছে চুরমার মার হয়ে তোমাকে বের করে আনতো ওই কালে মা আল্লাহকে ছিন ও ভাইরা কিসের খাজা বাবা কি আছে ফকির নির্ভূত কাজী ইব্রাহিম এক ফকির নির্ভূত কি আছে কাজী ইব্রাহিমের কাছে কিছুই নেই নাথিং কয় ল্যাংটা ফকির কার ভিতরে কি আছে বলা যায় না কি আছে খুলি দেখ নাড়ি বুড়ি আর লিভার একটা কিডনি দুইটা কি আছে কি আছেটা কি মানুষের ভিতরে নাথিং কিছুই নেই একজনে কয় এই তুই বেয়াদবি করিস আমাকে চিনিস বলে হ্যাঁ আপনারা চিনি কি চিনিস তুই আমার প্রথমে ছিলেন এক বিন্দু নাপাক পানি আর শেষে হইবেন একটা মরা লাশ পচা লাশ আর এর মাঝখানে পায়খানা লইয়া হাঁটতে আছেন এই তো চিনি তো কোনটা না চিনছি আপনারে বেসার অহংকার চুরমার করে দিল প্রথমে এক ফোঁটা নাপাক পানি এমপি হন মন্ত্রী হন প্রেসিডেন্ট হন মহাসচিব হন কাজী ইব্রাহিম হন হাজি সাহেব হন শিল্পপতি সাহেব হন সে এক বিন্দু ঠিক না মরে গেলে পঁচা লাশ দাফন না করে দিলে আপনারা দেখলে বমি করতে করতে মানুষ ডায়রিয়া হয়ে যাবে মানুষের কলেরা হয়ে যাবে ঠিক না এত বিশ্রী হইবেন আর মাঝখানে সব পেশা পায়খানা ব্যাটে মিয়া কিসের অহংকার করেন হ্যাঁ কার ভিতরে কী আছে বিশ্বাবের ভিতরে কি আছে বলা জানেন গু আছে বিশ্বাপের ভিতরে কি আছে কি আছে জানেন না কিছু থাকলে আমার আল্লাহর মধ্যে আছে কলহু আল্লাহহু আহাদ আল্লাহু সমাদ আল্লাহ হলেন এক একত দ্বিতীয় আল্লাহ সমাদ আল্লাহ আসাম সকল গুণ সকল যোগ্যতা সকল জ্ঞান সকল ক্ষমতা সকল মায়া দয়া সকল গুণাবলী সমুন্নত গুণাবলী অনন্ত অসীম গুণাবলী যদি থাকে সব তারই মাঝে আছে তিনি আসামত আকবর ঠিক নয় কি ইব্রাহিম আলহালাম আল্লাহকে চিনছিলেন আজরের মূর্তিগুলিরও চিনতেন উনি চিনতেন যে আমার রবি অনন্ত অসীম ক্ষমতার মালিক নমরুদের এসব লাফালাফিতে আমার ডরাইবার কিচ্ছু নেই কারণ সে যে আগুনে ফেলবে সে আগুনও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিগি করে আল্লাহর গোলামি করে সারে কায় না আল্লাহর গোলামি করে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইমানে জমিনের যা কিছু আছে রহমানের কাছে গোলাম হয়ে সবাই আসতে বাধ্য যদি আগুন আল্লাহর গোলাম না হতো আল্লাহর বান্দা না হইতো তাহলে কেন আল্লাহর কমান্ড শুনল ঠান্ডা হইতে কইছে ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিমের জন্য নমরুদের জন্য না তুই শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হ শীতল হয় এয়ার কন্ডিশন হও নমরুদ ঢুকলে জ্বালাই দিবি সেটার লাই ঠিকই তুই তাপ তাপওয়ালা থাকবি যদি সবার জন্য ঠান্ডা হয়ে যেত নমরুদের বাহিনীর জন্য যদি আগুনটা ঠান্ডা হইতো তখন যখন তারা দেখলো যে আগুনের ভিতরে ইব্রাহিম মারা যাইতেছে না আগুনে পা দিয়ে দেখতো যে ঠান্ডা লাগে তখন তো লাঠি ছোটা লইয়া আগুনে ঢুকে ওনারে মারি ফেলতো কিন্তু নিজেরা ঢুকতে যায় দেখে ওরে সর্বনাশ কি আগুন পাশের ধারে ঘেঁসা যায় না ইব্রাহিম বসে রেছে ভিতরে কাফের জন্য সে আগুন মুমিনের জন্য সে গোলে গোলজার ফুলের বাগান নিজের বন্ধুর জন্য আগুনকে ফুল বাগানে রূপান্তরিত করে দিলেন অল্লহ আকবর কে করেন এই তো কারে ডাকো তোমরা মিয়া হ্যাঁ কিসের মাজার মাজারে কি আছে কিচ্ছু নেই সব ভুয়া কোনো মাজারই কিছু নেই এই জন্য তো নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করে মাজার সব ভাঙা চুরমার করে ফেলছেন কই মাজারওয়ালা উঠি আইসা কোন সাহাবির একটা চর দিছিল হ্যাঁ বা একটা হুঙ্কার দিছিল এই মাজার না সব তো মেসাগার করে দিছে একটা সাউন্ড তো আসে নাই গুরুস্থান ওই মাজার ওই সমাধিতে যা তো দেখি কারো কোনো আওয়াজ শোনা যায় এত ক্ষমতা লই বসে রয়েছে একটু ফুঁসফাশ তো নাক ডাকা শব্দ শোনা যায়নি কই কোনো শব্দ নাই মাটি ভেদি ক্যামেরা সেট করে এখনকার কবরে কি হয় মাটি ভেদকারী ক্যামেরা কবর উপরে সেট করি হয় দেখি কি হয় দেখে যে দুই তিন দিন পরে আস্তে আস্তে নখগুলি খসি পড়তে আসে আরও এক দুই দিন পরে চুলগুলি সব খসি পড়তে আসে আরও এক দুই দিন পরে মগজটা গলে খুলির ভিতর থেকে বাইরে যেতেছে আরও একটু পরে প্যাটটা ফুইলা বাস্ট আরও কিছু পরে কুটি 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 ক্রীড়া কীট পতঙ্গ সারা গোস্ত খাইতেছে আর নড়তেছে নড়তেছে আল্লাহ কি আছে কবরে হ্যাঁ ও ভাইরা আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই ওয়াল্লাযীনা তাদ'উনা মিন দুনি আল্লাহি লা ইয়ামলুকুনা মিথকলা ذার্রাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ যাদেরকে ডাকো আসমান জমিদের একটি ধুলিকণাকেও শাসন করার পরিচালনা করার একটা ধুলিকণার ভিতরে একটা পরমাণু আছে পরমাণুর ভিতরে একটা ইলেকট্রন আছে নিউট্রন আছে প্রোটন আছে হ্যাঁ কত বড় পাওয়ারফুল অ্যাটমিক পাওয়ার একটা পরমাণুর ভিতরে আছে তোরা বানাতো দেখি এরম একটা পরমাণু একসাথ হলেও বানাইতে পারবি পারবি না কে চালায় আল্লাহ 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 তালা কোরআনে নিজের ইজ্জত ঘোষণা করেছেন যাতে সমগ্র সৃষ্টির পরাক্রম ইজ্জতকে ধুলিসাত করে দিতে পারেন ফাইনাল ইজ্জত আলিল্লাহে জামিয়া সম্মান প্রতিপত্তি পরাক্রম মহত্ত্ব শ্রেষ্ঠত্ব ক্ষমতা পুরাটা পুরাটাই শুধু একজনের তিনিকে আল্লাহ নিজের ইজ্জত ঘোষণা করেছেন যাতে তার ইজ্জতের সামনে কেউ যদি ইজ্জত দাবি করে তাকে চুরমার করে দিতে পারেন ফেরাউন ইজ্জতের দাবি করছিল কি অবস্থা হয়েছে নাকানি ছুবানি খাওয়াইয়া লোহিত সাগরের তলায় নেই আর কবি নেই আর বলবি কি লাইলে ইল্লা হ্যাঁ ইল্লা বিহি আমসরাহল কলেমা তো পড়ি ফেলাইছে তা তাড়ি সাগরের কালো মাটি আনি মুখের মধ্যে ডিবলা দিছে কৈষ্ণা তোর এই সময়ের কালেমা সহ্য হয় না এতদিন কি করছ হ্যাঁ এতদিন কইছিলি আনারব্বু কুমুল আলা এতদিন খাজা বাবাগিরি করছ আর এখন আমান তো কইতে আছ তোর সুযোগ নাই আর ঠিক কি না ও মুসলমান আল্লাহকে চিনুন এ কর ও সাত মহাসাগরের সমস্ত পানি যদি কালি বানানো হয় তার পিছনে আরো কোটি কোটি সাগর যদি লাগিয়ে দেয়া হয় সারা পৃথিবীর সমস্ত গাছ গুলি যা আছে সব যদি কলম বানানো হয় আর আল্লাহর জ্ঞান জ্ঞানের বাণী লিখতে শুরু করা হয় সমস্ত কলম নিচ্ছিন্ন হয়ে যাবে সাগর যত অনন্ত সাগরে পিছনে লাগিয়ে দেওয়া হোক সব শেষ হয়ে যাবে আল্লাহর জ্ঞানের বাণী লেখা শেষ হবে না কি আল্লাহর জ্ঞান আল্লাহ কত বড় আকবর ও ভাইয়েরা এই জন্য আল্লাহ তালা নিরানব্বই নাম জেনে আল্লাহকে জানা ফরজ আল্লাহর এক নাম হলো কুলমাখলুক একজনের এমন দস্তর খান বিছাই রাখছে সারা পৃথিবী একটা দস্তর খান ঠিক নয় কি সাত মহাদেশ এই সারা পৃথিবী একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলে আমাদের বাপ দাদা গোষ্ঠী খাইয়া গেছে এই ডাইনিং টেবিলের খাবার শেষ হয় হয়নি এখন আমরা খাইতেছি শেষ হইতেছি নি শেষ হওয়ার কোনো লক্ষণ আছে নি না দিন দিন আরও বাড়তেছে দুনিয়া নামক এই ডাইনিং টেবেলে এখন আটশো কোটি শুধু মানুষই খায় কয় হাজার কোটি আরও মাখলুকাতে খায় খাবারের কোনো অভাব অভাব পড়ছে

রুটি বানাই ফেলাইবেন থাপ্পড় দিয়া কারণ দুনিয়ার মধ্যে তো যত স্বাদ যত আপেলের স্বাদ সব এই মাটির ভিতরে আখের স্বাদ মিষ্টি মাটির ভিতরে আমের স্বাদ এই মাটির ভিতরে এই কাঁঠালের স্বাদ মাটির ভিতরে ঠিক না কি যত স্বাদ সব এই কাদা মাটির ভিতরে কিন্তু এটা মুখে দিলে বোঝা যায় না ঠিক না নারিকেল ডাব আল্লাহর দেয়া সিস্টেমে মাটি থেকে চিনি নেয় মাটি থেকে লবণ নেয় লবণের খনি কোথায় মাটিতে আকাশ থেকে যখন পানি পড়ে বৃষ্টির পানি মুখে দিয়ে দেখেন স্বাদ লাগে না বৃষ্টির পানি স্বাদ নাই কেমন কেমন লাগে আইন্যা আইন্যা লাগে লবণহীন লবণহীন লাগে ঠিক না স্বাদ লাগে না বৃষ্টির পানি কাপড় কাঁচার জন্য এক নম্বর কাপড় পরিষ্কার মান তহুর আকাশ থেকে নাজিল করছি পানি পরিষ্কার করার গুণ সম্পন্ন করে এটা স্বাদ নাই স্বাদ হয় যখন মাটিতে মিশে মাটির খনিজ লবণগুলি পানিতে মিশে তখন টিউবওয়েল দিয়ে তুলি আনে না কি মজা কি স্বাদ কে করছে এটা যত স্বাদ সব মাটির মধ্যে এই জন্য আজকে বেঈমানরা খালি এই মাটির খাবার খাইতে খাওয়ার জন্য খাও দাও ভর্তি করো চিলাচিলি করতেছে আল্লাহ কত করে খাওয়াইতাম না দুনিয়া আমার চেষ্টা করছে এই সাদের রুটি দুনিয়ারে বানাইয়া আমি আল্লাহ হাতে রুটি বানামো আমি খাওয়ামো ওদেরকে আমরা দুনিয়া পুরে খাই পেলাম ইনশাল খালি ইমান লই মরতে পারলে হইল দুনিয়া খামু কি দিয়া বালা বনুব নুন ষাঁড়ের গোস্ত আর মাছ দিয়া তরকারি হবে মাছ আর ষাঁড়ের গোস্ত এটা হাদিস দুনিয়া হবে একটা রুটি জান্নাতিদের প্রথম খাবার হলো এই দুনিয়া দিয়ে আল্লাহ এই মাটি দিয়ে যে রুটি বানাবেন কী সাহায্যে লাগবো ভাই এখন বলতে পারবো না খাইলে কইতে পারবেন এই রুটি আর ষাঁড়ের গোস্ত আর মাছ এই দুটা দিয়ে আল্লাহ তাহলে রুটি খাওয়াই দিবেন কাদেরকে জান্নাতিদেরকে কাদেরকে জান্নাতিদেরকে তো দুনিয়াতে একটা না তো দুনিয়া কি আস আল্লাহর গোলাম মাটি কার গোলাম আল্লাহর গোলাম মাটি যদি আল্লাহর গোলাম না হয়তো তাহলে কারুণে ডুবাইছে কেমনে মাটি যদি বুদ্ধি না থাকতো মাটির যদি জ্ঞান না থাকতো তাহলে আল্লাহ দ্রোহী এই মাটি কতটা চালাক কতটা ইন্টালেকচুয়াল মাটি কতটা বুদ্ধিমান বুদ্ধিজীবী মাটি আল্লাহ কর সাথে সাথে কারণের ঘর বাড়ি গুদাম শুদ্ধা নিচের দিকে নিয়ে গেছে তাহলে বোঝা গেল মাটিরও কি আছে জ্ঞান আছে মাটিতে বসে বসে যে গন্ডগোল করবেন কোন সময় তলায় লই যায় আগুনেরও জ্ঞান আছে জ্ঞান না থাকলে ইব্রাহিমকে কেমনে চিনল পানিরও জ্ঞান আছে পানির জ্ঞান না থাকলে মূষাকে কেমনে ছিনল ফেরাউনকে কেমনে বুঝলো মূষাকে পার করে দিল ফেরাউন্ডে ধরে রাখি দিল বুঝা গেল আগুন পানি বাতাস এগুলি সবগুলির কি আছে আল্লাহর মখলুক সবগুলির জ্ঞান আছে লাউ গাছ কত বড় ডিগ্রি ডিগ্রিধারী লাউ গাছ এম এ পাস লাউ গাছও কি এম এ পাস ডক্টরের ডিগ্রি না হলে লাউ গাছ কেমনে বুঝে ওই যে জিংলাটা আছে কঞ্চিটা আমাকে ও কঞ্চি না ধরলে বাতাস ফেলাই দিব কি সুন্দর কঞ্চির দিকে হেলে যায় হেলে গিয়া চিকুন স্প্রিং একটা বাহির করিয়া কঞ্চির এমনে পেঁচায় কত বড় আর্কিটেক্ট কত বড় ইঞ্জিনিয়ার সে আল্লাহর সৃষ্টি সবগুলি বুদ্ধিওয়ালা কোনোটা বুদ্ধিহীন নাই বাঘে হরিণের দরে কোথায় এখানে সিংহে মহিষের দরে কোথায় এখানে কে তারে জ্ঞান দিল যে এই জায়গায় না ধরলে খামসি করি লাভ নাই টানি লই চলে যাইব আর এখানে ধরলে অক্সিজেন বন্ধ আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে ব্রেইন অকেজ হয়ে যাবে মুহূর্তে ধরলে পড়বে কে এই মহাবিজ্ঞান ওই বাঘ অশিক্ষিত এই সিংহকে কে শিখে নি অল্লহ আকবর যখন হাঁস ধরে এই হাঁসের এত বড় বডিটা ধরে না ঘপ করি এইখানে ধরে বেজির এই বিদ্যা কে এই ডিগ্রি কে দিল কে দিছে কে দিছে মুসলমান সে আল্লাহকে জানতে হবে সে আল্লাহর উপরে ইমান আনতে হবে আর আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নাম কি রাজ্জাক আমরা সবাই আব্দুর রাজ্জাক আমরা কি আমরা যারা বসে আছি এখানে সব কি আব্দুর রাজ্জাক রাজ্জাক কে হ্যাঁ তাহলে ফোলা মারেন কা মেয়ে মারেন কা জন্ম নিয়ন্ত্রণ করেন কা আপনি কি রাজ্জাক হয়েছেন আপনার ছেলেকে আপনি রিজিক দেন না দেন আপনি তো খবরে রাখেন নাই মায়ের পেটে দশ মাস আপনার অজান্তে কিভাবে আল্লাহ পালছেন কোন দিন কি খাওয়াইছেন আল্লাহ তালা আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন একটু আয়রনের দরকার সন্তানের শরীরে আয়রনের ঘাটতি হ্যাঁ আল্লাহ তালা মায়ের মনের মধ্যে আয়রন ওলা ফল খাওয়ার রুচি তৈরি করে দিছে মায়ে ক একটু সাগর কলা খাইতে বাবা একটু সাগর কলা আসলে ফেটে যে সন্তান আছে সন্তানে কইতেছে মা আমার তো আয়রন লাগবো সন্তান আর কইতে পারে না আল্লাহ তালা মায়ের ভিতরে আয়রন বেশি কোনটার মধ্যে কলার মধ্যে তো আয়রনে ভরা সাগর কলা আয়রনে ভরা পাকা সাগর কলা একটুখানি সিলি দুই মিনিট রাখলে কালো হয়ে যায় কালো হয় কেন আয়রন আপেল এক কামড় দিয়ে ধুয়ে দেন কিছুক্ষণ পরে কি হয়ে যায় কালো হয় কেন আয়রনে ভরা লোহা লোহা হলে শক্তির প্রতীক শিশুর আয়রন লাগবে এখন মা কয় একটু ওই জিনিসটা খাইতে মন চায় আসলে ভিতর থেকে তলব আসতেছে সন্তানের তলব কে সৃষ্টি করছে এটা কে চাহিদা তৈরি করলেন আল্লাহ ঠিক নয় কি আল্লাহকে জানতে হবে আল্লাহকে জানলে কোশ্চিন কালেও আপনি শেরিক করবেন না আল্লাহর সাথে শরিক কাউকে করবেন না একজন মা একজন বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানকে ওয়াজ করা কি ওয়াজ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে শরিক করো না শিরিক কাকে বলে যে আল্লাহর খুব ভক্ত সে আল্লাহকে খুব ডাকে আল্লাহকে খুব সেজদা করে আল্লাহর জন্য কান্নাকাটি করে আল্লাহ ভক্ত মানুষ সে কিন্তু তার একখান দোষ সে আল্লাহকেও সেজদা করে মাজারকেও সেজদা করে এটার নাম মুশ্রেক এটার নাম মুশ্রেক মোর্শেক কখনো আল্লাহকে অস্বীকার করে না মোরশেক কখনো আল্লাহর সাজা অস্বীকার করে না মোর্শেখ বরম বলবে ওহম্মদ তুমি ভাবছো আমরা আল্লাহকে চাই না তোমার বেশি চাই আমরা এই তিনশো ষাট মূর্তি পূজা করি কোন আসায় কাকে পাওয়ার আসায় আল্লাহকে পাওয়ার আশায় কারণ আমরা গুনাকার বান্দা না খান্দা বান্দা অশিক্ষিত মূর্খ আল্লাহর সাথে আমাদের হটলাইন নেই তিনশো ষাট মূর্তি যেই তিনশো ষাট আউলিয়ার নবী নবীদের যে মূর্তি বানাই বানাইতেছি ওনাদের সাথে আল্লাহর গরম সম্পর্ক ওনাদেরকে ডাকলে ওনারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে মোর্শেক মানে নাস্তিক না সিরিক্কারী মানে নাস্তিক না সিরিক্ মানে আল্লাহর কাছেও দোয়া করে মাজারে যাইও দোয়া করে এইটা হলো মোরশেক সিরোজাহান নামে বুঝেন না একটা মহিলা খুব স্বামী ভক্ত কিন্তু স্বামীর বিছনায়ও থাকে লাঙের মেরে তার দেবে না এটা হলো মোর মেয়ে বিয়ে করাইতে ফুলে ফুতেরে বিয়ে করাবে মেয়ে দেখতেছে এই যুগের বাপেরা ছেলে পক্ষে আত্মীয়রা খালি একটা জিনিস খোঁজে এই মাইয়ার লগে কারো কোনো সম্পর্ক আসেনি যদি থাকে তো বাপরে বাপ একশো কিলোমিটার দূরে সর ঠিক না ঠিক এ আল্লাহ চায় তোর লগে কারো কোনো সম্পর্ক আসেনি কোনো মূর্তির তোর লগে কোনো মাজারের সম্পর্ক আসেনি কোনো খাজা বাবার সম্পর্ক রাখসত কি না যে খাজা বাবাও কিছু পারে আমিও পারি তোর বিশ্বাস খাজাও পারে আল্লাহ পারে এরকম বিশ্বাস আসেনি তোর মাইয়া যেরকম বিয়ের আগে কোনো ছেলের সাথে সম্পর্ক করলে ছেলে আত্মীয় ওই ছেলে আর ওই মেয়ের দিকে যায় না আল্লাহ তালাও মেয়ে যেমন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা হারাম আল্লাহর মাখলুক আল্লাহ ছাড়া আর কেউ খাওয়াইতে পারে তার কাছে আশা আছে একটু আমারে কিছু দান করুক সে আমারে ব্যবসার উন্নতি করে দেখ সে আমার নির্বাচনে বিজয় করে দিক আমার ছেলে নাই সে আমার একটা ছেলে দিক এমন আশা যে আল্লার কাছেও করে হুজুরের কাছেও করে এটা হলো মশরিক এটার কোনো উপায় নেই কেন তার কাছে আশা করলে তার কাছে কি কিছুই নাই তার কাছে তার কাছে কিছুই নাই সব কার কাছে ফাসবহলদি বেদি মালকু তু কুল সেই পবিত্র সেই আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে সমস্ত কিছুর অধিকার মালিকানা সত্য ও একমাত্র তার হাতে কারো কাছে কিচ্ছু তিনি দেন নাই তিনি একাই সব কিছুকে সবাইকে পালতে পারেন খাওয়াইতে পারেন বাঁচাইতে পারেন মারতেও পারেন ঠিক নয় কি মা খলকুকুম ওয়া ইল্লা কনাফসি তোমাদের সবাইকে খাওয়ানো যা একজনকে খাওয়ানো যা তোমাদের সবাইকে খাওয়ানো আল্লাহর কাছে তা একজনকে খাওয়াইতে যা ওনার একশো কোটি আটশো কোটিকে খাওয়াইতেও তা আটশো কোটিকে খাওয়ানো একজনকে খাওয়ানো হচ্ছে মোটেও কঠিন না আল্লাহর কাছে আল্লাহ আকবার ক্ষমতা কি ওনার ক্ষমতা তা কত বড়ো তাহলে মোর্শেক তো বুঝলেন যে মনে করে আল্লাহ আমাকে এই প্লাস দিতে পারে এই তাবিজেও দিতে পারে এই জন্য দশ হাজার টাকা দিয়ে এই প্লাসের তাবিজ একটা আনছে এ আব্দুত এইবার কী হয়েছে সে তাবিজের বান্দা আল্লাহ কয় তোরে আর আমি নিলাম না হ্যাঁ তোর লগে তাবিজের লগে সম্পর্ক আছে আমার সাথে সম্পর্ক আমি তোরে এই প্লাস দেব কই আমরা তো পরীক্ষা দিছি কই কবে তাবিজ দিছিলাম আমরা কি ফার্স্ট ক্লাস পাই নাই সারা বেঙ্গল ফার্স্টও হয়েছি ডিগ্রি পরীক্ষায় কই কোনো তাবিজের ধারে কাছে তো চাই কে দেবে হ্যাঁ আল্লাহ তাহলে আল্লাহরে ডরায় মাজার কেউ ডরায় আল্লাহ যা গ্যাউট আমার দরবার থেকে মাজার আলারে লিখা ট্রাক চালাই যাইতে মাজার রে এমনি মাথা নুয়াই সালাম লিখা আমার দশ টাকা মানলি কে আবার মনে মনে কা আমার ট্রাকটা বাবা আমার ট্রাকের দিকে একটু খেয়াল রাখেন ও একশোনা ওয়ালা একশোনা আহাদান ইল্লাল্লাহ আল্লাহর ईमानदार একত্ববাদী বান্দা হ্যাঁ আল্লাহর আল্লাহর উপযুক্ত সম্মানিত বান্দা তো সেগুলি এগুলি ডরায় আল্লাহরে ডরায় কুল makhlukাতের আর কোন জিনিসকে এরা ভয় পায় না ডরায় না মজার কে নি আপনারা ল্যাংটা মামুরিতে ডর লাগে অনেকেরই এ খবরদার ওরে সেঁতাইস না কিছু কষ্টইস না কার ভিতর কি আছে বলা যায় না সর্বনাশ হয়ে যাব এ শিরকে আকবার কিছুই নাই তার মানে পারলে দুইটা বেত লাগেন তুই ল্যাংটা হলি কে চেয়ারম্যান মেম্বার আই না কিছু বেতান বেতাই লুঙ্গি পিন্ধে দেন বন্ড কথাকার তুই লুঙ্গা হলি কে ঠিক নয় কি ও ভাইয়া তাইলে যে আল্লাহ রে সৃষ্টিকেও ডরায় তার মধ্যে সিঁড়ি গেছে জাহিলি যুগের লোকেরা কোনো নির্জন উপত্যকায় গেলে বলতো আউজে সেই আমি এই উপত্যকায় এই জঙ্গলে যে জিনের সর্দার আছে আমি ওনার আশ্রয় চাই ওনার জাতির মধ্যে যেগুলি বখাটে সন্ত্রাসী ডাকায় চোর ডাকাত আছে জিন এগুলি যাতে আমারে উত্তক্ত না করে আমি নেতার কাছে আশ্রয় চাই কারে ডরাইছে জিনেরা ডরাইছে জিনেরা আগে জানতো জিনেরা আগে মানুষকে ভয় পাইত মানুষ দেখলে জিনেরা ভয় পাইত আরে আশাবুল মখলুকাত ফেরিস্তানা দিছে এরা সেই সৃষ্টি ক্ষমতার পালাও পালাও যখন জিনেরা শুনল যে উল্টা যাদেরকে ওরা ভয় পায় হেরাই তাদেরকে ডরায় তাদের কাছে আশ্রয় চায় তখন জিনেরা কয় কি ধর রে এগুলির ধর এখন রাত্রে হাঁটতে যাইতেছে ধভাস করে কি জানি একটা পড়ছে হ্যাঁ ভয় পাইছে বুঝেন না শিয়াল একটা যাইতে আছে গোটা শিয়াল আগুনের শিয়াল শিয়ালের গোড়া শরীর দেখা যাইতে আছে ভিতরে আগুন আসলে জিন যাইতে আছে বুঝেন না জিনেরা মানুষকে ভয় দেখানি শুরু করছে কখন যখন ওই আরবের ওই জাহেলনা জিনের কাছে পানা চাইছে আশ্রয় চাইছে সুরে জিনে আল্লাহ বলছে কিছু মানুষ তারা করলো কি জিনের কাছে আশ্রয় চাইল জিন তাদেরকে ভয় দেখানো ডিস্টার্ব করো ছেলে ধরা মেয়ে ধরা স্ত্রীকে আক্রমণ করার পরিমাণ আরো অনেক মাত্রায় বাড়াই দিল কারণ জিনদের সাহস এরাই বাড়াই দিছে বুঝেন না আসলে জিনে মানুষকে ডরায় জিনে মানুষকে ডরায় ও ভাই আসলে মানুষ যদি আল্লাহকে জানে একদিন মোহাম্মদ সাল্লামকে মারার জন্য সমস্ত জিন একসাথে রাতের বেলায় গভীর রাতে আগুনের মশাল নিয়ে শত শত জিন নবীজিকে আক্রমণ করছে কারণ জিনেরা ক্ষিপ্ত জিনদের সব গোমর উনি আউট করে দিচ্ছেন সিরকের জারি জুরি সব ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা মূর্তির ভিতরে জিন থাকে মাজারে জিন শয়তান থাকে ওরা বেলকি দেখায় বুঝেন না মাঝে মধ্যে ছায়ার মতো কি জানি রে বাবারে দেখছি রে আজকে বুঝেন না আসলে শয়তান দেখছে কি দেখছে সব জিন শয়তান নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে ওনাকে মারার জন্য আসছে তাড়াতাড়ি জিব্রের আশি হাজির

দোয়া এক দোয়ায় সব জিন উল্টা দিকে দৌড় বুঝেন না ভয়ঙ্কর সেই দোয়ার ছিল সব ধুল তারা পালিয়ে গেল সবাই পালিয়ে গেল তো একজন ইমানদারের পাওয়ার কত বড় আল্লাহ আকবর যদি তার মুখে কি থাকে আল্লাহর বাণী থাকে সিরিক তো অনেক প্রকারের সিরিক আছে রাজা বাদশাদেরকে আল্লাহ শরিক বানাবার যেই শিরিকটা যেমন ফেরাউন কি আল্লাহ শরিক বানাইছিল তার জাতি বানাইছিল না রব্বু কোমল আল্লা আল্লাহ একটা হুকুম দিছেন দুনিয়ার রাজা বাচ্চারা একটা হুকুম দিছে আপনি যদি রাজা বাচ্চারটা মানেন আল্লাহটাকে অমান্য করেন তাহলে আপনি কার গোলাম ওই রাজা বাচ্চার গোলাম ফেরাউনের হুকুম যারা মানছে তারা কার গোলাম ফেরাউনের গোলাম তারা আল্লাহর গোলাম হয় নাই মুসা ইসলামের মাধ্যমে যারা আল্লাহর হুকুম মেনেছিলেন তারা আল্লাহর গোলাম হয়েছিল আল্লাহ ওই গোলামদেরকে লোহিত সাগরের বুক দিয়ে বারোটা হাইওয়ে তৈরি করে তাদেরকে উদ্ধার করেছিলেন আর ফেরাউনের গোলাম আর ফেরাউন দল বল সহ লক্ষ লক্ষ আলে ফেরাউনকে লোহিত সাগরে ধ্বংস করে দিয়েছিলেন ঠিক নয় কি আমরা রাজা পূজা করি না কোনো নেতা পূজা করি না আল্লাহ বলছে মহিলারা পর্দা করো হিজাব করো নেতা বলছে না আমার দলের যে মহিলা সদস্য কেউ বোরকা পড়তে পারবে না এখন মহিলা সদস্যরা যদি নেতার হুকুম মানে আল্লাহর হুকুম অমান্য করে এরা সিরকি আকবার করল এরা নেতার নেতার বান্দি নেতা দাসী কি দাসী দাসী এরা আল্লাহর দাসী না এদেরকে চিরকাল আল্লাহ জাহান নামে জ্বালাবেন কোনোদিন মুক্তি দেবেন না যদি এই সিরিক থেকে না করে মারা যায় ঠিক নয় কি একটা শিরিক আরেকটা একটা সিরিক হইল আলি মোলামা পীর ফকির দরবেশ ব্রাহ্মণ ঠাকুর পো ফাদার পূজার শিরিক আমার হুজুর কি কম বুঝিনি আমার হুজুর এই এইরকম নুরানি চেহারা এইরকম দাড়ি যেন একবারে জিবরাইল ফেরেস্তা এত অলি আল্লাহ ওনারা সারা জীবন দেখছি উনি মিলাদ পড়ে তুই এ হুজুর কালা সালা হুজুর একটা শরীরও নাই স্বাস্থ্য নাই সেরকম কিনা কয় পাগড়িও নাই কিছু নেই এই লোকে কইতে এটা বেদাহাত হ্যাঁ এটা নতুন মূলবি বিখরে দাজ্জাল ইহুদির দালাল হ্যাঁ আমার হুজুর এত অলি আল্লাহ হুজুর এরকম ফেরেস্তা হুজুর মিরাদ পড়ে গেছে আমি মরণ পর্যন্ত ওই মিরাজ ছাড়তাম না তোরা যতই কস। তো হাদিস মানিনা এই রকম একদল আছে হুজুর পূজারি কি পূজারি এরা হলো হুজুর দাস কি দাস আল্লাহ তালা এদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সোরা তাবার উন নম্বর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আহ বরহোম অরহ্বনহম অর্ববিন দুনীল্লা এরা তাদের এই খ্রিস্টানরা তাদের ফাদার তাদের ধর্মগুরুগুলিকে এবং এক জাতের মুসলমানও আছে তাদের ধর্মগুরু পীর ফকির হুজুর কেউ যদি কাজী ইব্রাহিমকে মনে করে যে কাজী ইব্রাহিম উনি অনেক বড় শিক্ষিত উনি যা কয় আমি এটার উপরে চলব জীবন জাকাত থাক আর কোনো হুজুরের কথা মানতাম না এরকম যদি কেউ কাজী ইব্রাহিমকে মানে তাহলে সে তো আর আল্লাহর গোলাম হবে না সে কি হবে কাজী ইব্রাহিমের গোলাম কাজী ইব্রাহিমের গোলামি করলে জাহান্নাত না জাহান্নাম নাম কাজী ইব্রাহিমকে নাথিং সে আল্লাহর গোলাম আল্লাহ দাস দাসের ঘরের দাস দাসের ঘরের দাস তার কিচ্ছু বলার করার কোন বিধান দেওয়ার কোনো ক্ষমতা আছে নাই মানতে হবে আল্লাহর হুকুম কোরআনের হুকুম আর নবীর হাদিসের হুকুম ঠিক নয় কি তাহলে আমাদের দেশে কিন্তু আমরা হুজুর ভিত্তিক মুসলমান আমরা কোরআন হাদিস ভিত্তিক মুসলমান অনেকেই নাহম ভিত্তিক মুসলমান হইতে হবে ঠিক না বেঠিক আমরা হয়েছি হুজুর ভিত্তিক মুসলমান যেই হুজুরে যেরকম বুঝাইছে সেই হুজুরের মুড়িদের আর ছাত্র আর সেই রকম এখন কোরআন হাদিস যতই তাদেরকে বুঝায় তারা বলবে কি আমাদের হুজুরে তো এটা বলি যায়নি আমরা জীবনে এটা করতাম না বুঝেন না আমাদের হুজুরে তো এটা বলে যায় না আমাদের হুজুরে তো বলে নাই যে তাবিজ তোমার দিলে শিরিক হবে হ্যাঁ আমাদের মুরব্বীরা তো কয় নাই তাবিজ তোমার সিরিক হ্যাঁ তুমি কি বলে আকর্ষ কদ্দুর পড়ি যাইছো মিয়া কী জানো আরে বাবারে আমি কি জানতাম ইসলাম তো আমার না ইসলাম তো আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহ নবীতে বলে গেছেন মানে আল্লাহ কা তামিম ফকাত আশারকা যে জুলাল সে শিরিক করল ঠিক নয় কি তাহলে যারা সহিদিস পাওয়ার পরেও হুজুরের কথাকেই মানে সহিদিস মানে না তারা হুজুর পূজারি তারা হুজুর দাস কে মতের ময়দানে হুজুরের কাছে জান্নাত চাইতে হবে জাহান্নামের মুক্তি হুজুরের কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলবে যারা মদত করছো তার কাছে যাও আমার কাছে কি চাও এই সর্বনাশা সিরিকে পৃথিবীর কোটি কোটি মানুষ জাহান নামে হবে হবে কি না এটা গেল আরেক শ্রেণী আরেক শ্রেণীর কথা তো বলছি জিন পূজারি মানুষ কি পূজারী জিন মানুষ মানুষ আছে জিন জিন মিলায় মিলায় ফকির আছে রাতের গভীরে রাতের অন্ধকারে কবরস্থানে উলঙ্গ হইয়া গিয়া কবরকে সেজদা করে এবং জিনের নামে কালা মুরগির বাচ্চা কোরবানি করে এই শিরকে আকবার করলে তখন গোরস্থানে যে জিনেরা থাকে ওদের সর্দার আসি বলে যা তোরে এই জিনটা দিয়ে দিলাম সে তোর খাদেমি করবে এড়ে দিয়ে আসে দুনিয়ার যত ভেলকিবাজি শয়তানি এগুলি করে বুঝেন না অনেকে আছে নামিল গোরস্থানে কোরআনে কারিম পুঁতে রাখে টয়লেটের ভিতরে কোরআনে কারিম দাফন করে জিনের সন্তুষ্টি অর্জন করে শয়তানের সন্তুষ্টি অর্জন করে ফকিরি করে এই রকম জঘন্য ফেরাও এই বাংলার জমিনে আছে বুঝেন না এগুলি হলো জিনের বান্দা কার বান্দা আল্লাহ যখন বলবেন ও আমার ফেরেস্তারা এরা কি তোমাদের পূজা করত দুনিয়াতে ফেরেস্তার উত্তর দিবেন না আল্লাহ তালা এরা আমাদের পূজা করত না বলকানু আবুদুন জিন্না জিন না এরা জিনের পূজা করত। কিসের পূজা করত। জিনের পূজা করত। জিনেরে শিরিক করে করে জিনেরে জিনকে আল্লাহ সমান ভক্তি দিয়া জিনকে মহাক্ষমতার অধিকারী ঘোষণা দিয়ে দিয়ে জিন মিলায় ফকিরেরা বুঝেন না এরা হলো জিনের পূজারি কিসের পূজারী জিনের পূজারী তো এইসব পূজা কি আমাদের ভাগ্য খুলে দেবে না আমাদের জীবন এই দুনিয়া এই দুনিয়ার পরের দুনিয়া দুনিয়া আখেরা দুইটাই বরবাদ করবে ঠিক নয় কি দুনিয়াও শেষ আখেরা তো শেষ সম্মানিত ভাইয়েরা শিরিক করলে যদি কোনো ফায়দা হইতো তাহলে নুআলা সাল্লামের জাতির ফায়দা হইত শিরিক করে যদি মানুষ বাঁচতে পারত তাহলে নুয়াল সাল্লামের জাতি বাঁচতে পারত কিন্তু তারা একজনও কি বাঁচতে পেরেছিল বাঁচতে পারে নাই মুন এই সিরকির কারণে গোটা কবে নু নবীর পুত্র কেনানসহ সেই মহাপ্লাবনে ডুবে মারা গেছিল কিনা ভাই এরা সিরিক দ্বারা যদি উপকার হইতো তাহলে কমে আদের হইতো হ্যাঁ হুদ আলাহ জাতি কমে আদ হুদ আলাহ কত নসিহত করেছে এই মূর্তির পূজা করিস না এগুলি ধ্বংসাত্মক এগুলি তোদেরকে উদ্ধার করতে পারবে না তারা মানবেই না তারা হুদ আলাহ সাল্লামকে ভয় দেখায় যে সাবধান হয়ে যাও আমরা তো তোমাকে এটাই বলতে চাই আমাদের কোন গিয়ে তোমার কোন মাবুদ খেপে অনিষ্ট করে এই হুদ সাবধান হয়ে যাও শেষ পর্যন্ত কি হল মূর্তিগুলি হুদ আলসালামের কোন ক্ষতি করল না আল্লাহ তালা মূর্তি পূজারী গোটা জাতিকে মরুভূমির আশি হাত মাটি বালির নিচে দাফন করে দিলেন আল্লাহব প্রিয় ভাইরা সিঁড়িকে দ্বারা যদি উপকার হইতো তাহলে আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা এগুলির উপকার হইতো সিঁড়ি কি আবু জাহেলকে বাঁচাইতে পারছিল হ্যাঁ পারে নাই আজকে আবু জাহেলের বাড়িতে হাজিদের টয়লেট আমি যখন হজ করতে গেছি দেখলাম আবু জাহেলের বাড়ি পুরোটাই বাথরুম টয়লেট সারা পৃথিবীর হাজিরা ওখানে গিয়ে টয়লেট সারে আল্লাহ বে ইজ্জতি করবে তার কোনো ইজ্জত সম্মান থাকতে পারে কোনো দিনও না সমন্বিত ভাইয়েরা আসলে গভীর রাত হয়েছে খুব শীতের রাত সিরকের ওয়াজ অনেক লম্বা তো মূল কথা হলো আমরা যদি সিরিক থেকে বাঁচতে চাই আল্লাহ তালা সুযোগ করে দেবেন কুলমাখলুকাঁতের সব কিছু লাভ লস কার হাতে আল্লাহ রাতে কোন সৃষ্টির হাতে আমার কোন লাভও আল্লাহ রাখেন নাই কোন লসও আল্লাহ রাখেন নাই যতক্ষণ লাভের অনুমোদন হবে না এক পয়সাও লাভ আমরা কেউ করতে পারব না যতক্ষণ লসের কোনো অনুমোদন আল্লাহ দেবেন না সারা পৃথিবীর সকল জাতি একসাথ হলেও আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা তারা রাখে না অতএব সমস্ত লাভ লসের ক্ষেত্রে উপকার অপকারের ক্ষেত্রে কার দিকে যেতে হবে আমাদেরকে আল্লাহর দিকে যেতে হবে মিনাল প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার পরিচয় অর্জন করলে তখন আপনি সিরিক থেকে বাঁচবেন মখলুকাতকে ছেড়ে আল্লাহর দিকে অভিমুখী হবেন আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু অত্যন্ত শীতের রাত কফরাতুল মজলিস এই দোঁয়াটি পড়ে ইনশাল্লাহ বিদায় নেব কিছু প্রশ্ন আপনাদের আছে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব